বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভারতে করোনার নতুন প্রজাতি চলানোর একমাত্র কারণ হল ধর্মীয় জমায়েত মেনে নিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর বদরপুর এন সি কলেজের মাঠে কোলা আকাশের নিচে অবহেলায় ফেলে রাখা হয়েছে সারি সারি সরকারি স্কুটি এনিয়া প্রচণ্ড কুব্ধ উত্তর করিমগঞ্জের কংগ্রেসি বিধায়ক দে পুরেখ্যাস্ত এবং করিমগঞ্জ জেলা ইয়াউডিএফের সভাপতি আজিজুর রহমান তালুকদার এগারো দিনের রক্তাক্ত যুদ্ধের অবসান অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েল প্যালেস্তাইনের মিশরের মধ্যস্থতায় অবশেষে তামলো হামাস ইসরায়েল সংঘর্ষ হাইলাকান্দিতে অতিমারি করোনা মোকাবিলায় হাইলাকান্দির সতেরোটি চা বাগানে তৈরি করা হল কোভিড কেয়ার সেন্টার ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষে ইসরায়েলকে ব্যর্থ আজ্ঞা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদুগানের পাশে দাঁড়ালো ইহুদিবাদী হেরতস পত্রিকা ব্যাকফুটে আমেরিকা অসমের সাংবাদিকদের জন্য নয়া প্রকল্প বাড়ছে পেনশন মৃত্যুর পর পরিবারকে এককালীন সাহায্য ঘোষণা করলেন অসমের জনসংযোগ দপ্তরের মন্ত্রী পীযুষ হাজারিকা শিলচরে হোটেলে কফিকে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত দুই যুবতী বাদগুমে শিলচর জেলা প্রশাসন করোনাবিধি উপেক্ষা করে বিয়েবাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ব্যাঙ্গের মতো লাফিয়ে বাড়ি ফিরলেন অতিথিরা অতিথিদের আজব শাস্তি পুলিশের এবারের অসম বিধানসভায় গুরুত্বকম্য বরাক উপত্যকার এবারের অসম মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে স্থান পেলেন মাত্র একজন এবারের করোনা অতিমারিতে সতর্ক না হলে আগামী আট মাসের মধ্যেই ভারতে দেখা দিতে পারে করোনার তৃতীয় ডেউ এ ব্যাপারে সরকার এবং নাগরিকদের সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানী এম বিদ্যাসাগর অসমে কোভিড রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করছে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের বিধায়করা তাদের নির্বাচনী এলাকার জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ করছেন কংগ্রেস বিধায়করা নিজেদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কোভিড রোগীদের দুটি করে অ্যাম্বুলেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিলচরের রাঙ্গিরখালী এলাকায় ঘটে গেল এক আজব ঘটনা জোয়ার টাকা নিয়ে জগলা বিয়ারের ভাঙ্গা বোতল দিয়ে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিল আরেক যুবক ভারতে এবারের অতিমারী করোনা কেড়ে নিয়েছে বহু প্রাণ নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসমে সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বরাকবাসীর ভাগ্য জাটিঙ্গা শিলচর ইস্ট ওয়েস্ট করিডরে মহাসড়কের হারাঙ্গাজ বালাচলা অংশের কোনো উন্নতি এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি পাঞ্জাবে বেঙ্গে পড়ল বায়ুসেনার যুদ্ধ মৃত পাইলট বরাক উপত্যকায় ধীরে ধীরে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় নতুন করে মারা গেলেন আরও চারজন কোভিড আক্রান্ত ভারতে গত এক মাসে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যায় ব্যাপক পতন শুক্রবার শুনিয়াও সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক অতিমারী করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে যাত্রী নেই শিলচর বিমানবন্দরে বাতিল হয়ে গেল স্পাইসজেটের পরিষেবা নির্মাণের চার মাসের মধ্যেই ব্যঙ্গে পড়ল করিমগঞ্জের বনমালী বেতাল সড়ক অতি নিম্নমানের কাজের জন্য কাঠগড়ায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্য দে পুরেকাস্ত সমগ্র ভারতে অতিমারি করোনায় প্রাণ হারিয়েছেন তিনশত উনত্রিশ জন চিকিৎসক তার মধ্যে অসমে মারা গিয়েছেন তিনজন করিমগঞ্জে অতিমারি করোনার মধ্যে পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক মন্দিরে ঘটছে চুরির ঘটনা এবারে করিমগঞ্জের সেটেলমেন্টে কালীবালিতে ঘটল চুরির ঘটনা করিমগঞ্জে অতিমারি করোনার মধ্যে রমরমিয়ে বাড়ছে নেশাকারবারীদের দৌরাত্ম করিমগঞ্জে পঞ্চাশ লক্ষ টাকার নেশাজাতীয় সহ পুলিশের কাছে গ্রেপ্তার এক শপথ নিলেন এবারের অসম বিধানসভায় নবনির্বাচিত একশো ছাব্বিশ জন বিধায়ক বরাকের প্রায় সবাই শপথ নিলেন বাংলাতে সংস্কৃতে শপথ নিলেন বিতর্কিত শুনাইর বিধায়ক করিমুদ্দিন বলবৈয়াস আরও পাঁচজন বিধায়ক এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসমে উচ্চ প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের জন্য বরাদ্দ স্কুটিগুলো বদরপুর নবীনচন্দ্র কলেজের মাঠে সরকারি অবহেলায় অযত্নে পলে রয়েছে ছাত্রীদের গোলাপি স্বপ্ন অর্থাৎ লাল স্কুটি রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে চরম উদাসীনতায় নষ্ট হচ্ছে এমনকি বর্ষার জল পেয়ে মাঠের ঘাস ও আগাছা বেলে স্কুটিগুলো ধীরে ধীরে ডেকে ফেলছে গত প্রায় ছয় মাস ধরে বদরপুরের নবীনচন্দ্র কলেজের মাঠে পড়ে রয়েছে লাল রঙের প্রায় শতাধিক স্কুটি প্রজ্ঞান ভারতী প্রকল্পের আওতায় করিমগঞ্জ জেলার উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে বন্টনের জন্যই রাজ্য সরকার এই স্কুটিগুলি পাঠিয়েছিল কিন্তু অজানা কারণে এই স্কুটিগুলো সুবিধাভোগীদের মধ্যে বন্টন না করে এভাবেই অবহেলায় ফেলে রাখা হয়েছে এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে নথিপত্রের অজুহা দেখিয়েই নাকি বন্টন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এদিকে বদরপুরের নবীনচন্দ্র কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ বলে জানা গিয়েছে কলেজ অধ্যক্ষের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বিশেষ কিছু জানেন না বলে জানিয়েছেন স্কুটিগুলো কলেজের মাঠে রাখা হবে এর বাইরে বিশেষ কিছু কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়নি স্কুটিগুলোর বাজার মূল্য অনুমানিক কুড়ি টাকার বেশি হবে সরকারি সম্পত্তি চোখের সামনে নষ্ট হচ্ছে এসব দেখেও সম্পূর্ণ উদাসীন রয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা বিভাগ সরকারি কোটি টাকার সম্পত্তি কেন এভাবে নষ্ট করা হচ্ছে এন ইয়া সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ক কোদে পুরিকাস্ত এবং এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার এনসি কলেজের মাঠে সরকারি প্রায় দুইশটি স্কুটি নষ্ট হচ্ছে দেখে তীব্র কূপ জানেন কমলাক্ক এভাবে সরকারি সম্পত্তি কেন নষ্ট করা হচ্ছে জনগণের করের টাকায় এই স্কুটিগুলো ক্রয় করা হয়েছে যাদের জন্য স্কুটিগুলো বরাদ্দ করা হয়েছে সেসব সুবিধাভোগীদের হাতে কেন স্কুটিগুলো তুলে দেওয়া হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকো এবং করিমগঞ্জ জেলা এআইউডিএফের সভাপতি আজিজুর রহমান তালুকদার অন্যদিকে এ নিয়ে করিমগঞ্জ জেলাশাসকের সঙ্গে দেখা করেন এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার জেলাশাসকের কাছে অভিযোগ করে বলেন কার স্বার্থে বদরপুর কলেজের মাঠে এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে জেলাশাসক এই অভিযোগ লিখিতভাবে দাখিল করতে বলেন জেলাশাসকের মুখ থেকে একথা শুনেই কেঁপে উঠেন ইআইডিএফের জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে জেলা প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই সব কিছুই কি লিখে দিতে হবে জেলাশাসকের দিকে এভাবেই পাল্টা প্রশ্ন তুলে দেন আজিজুর রহমান তালুকদার অবশেষে মেনে নিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ আসলে পড়ার প্রধান এবং অন্যতম কারণ হল ধর্মীয় জমায়েত বা রাজনৈতিক সমাবেশের মতো বিশাল সংখ্যাক মানুষের ভিড় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউএইচও আগেই ভারতে করোনা ভাইরাসের বালবান্তের কারণ হিসাবে এই ধর্মীয় জমায়াতকেই দায়ী করেছিল এবার সেই তত্ত্বেই শিলমোহর দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এর বিজ্ঞানীরা আইসিএমআর নিজস্ব সমীক্ষায় এই তত্ত্ব উঠে এসেছে